অলসো ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ থেকে নতুন স্টোরি স্টার্ট করছি ছোট্ট ভালোবাসা। আমি প্রথমেই বলে রাখছি, এই স্টোরির সাথে বাস্তব জগতের কোনো মিল নেই। এটা একটা ফ্যান ফিকশন, পুরোটাই ইমাজিনেশন বেসড একটা রিটেন স্টোরি। এটার সাথে দয়া করে রিয়ালিটিকে কেউ ম্যাচ করবে না, কেউ সিরিয়াসলি নেবে না। ওকে, লেটস গেট স্টার্টেড। এই গল্পের নায়িকা হলো তে, এবং তের 12 বছর বয়স থেকে এই গল্পে দেখানো হবে। যেহেতু 12 বছর বয়সের কোনো ক্লিপ বা ফটো আমাদের কাছে নেই, তাই তের টিনেজ বেলাকার যে সমস্ত ক্লিপ আছে সেগুলো আমরা ব্যবহার করব। আস্তে আস্তে ম্যাচিউরিটির সাথে সাথে তের ক্লিপও চেঞ্জ হতে থাকবে। ওকে আর্মি, নাও এবার গল্পটা এনজয় করো। জিয়ন জাংকুক বাবা মায়ের একমাত্র ছেলে, বয়স 23, মা জিন, বাবা আরএম। আরএম একজন বুসানের নামি দামি বিজনেসম্যান। বিজনেসম্যানের একমাত্র ছেলে জাংকুককে সে বিদেশে রেখে ল পড়াচ্ছে। জাংকুকের ইচ্ছা সে একজন বড় লয়ার হবে, এটাই জাংকুকের ল পড়ার লাস্ট ইয়ার। জাংকুক বিদেশে ল ইউনিভার্সিটিতে টপ র্যাঙ্কার স্টুডেন্ট, পড়াশোনায় ছোট থেকে ইন্টেলিজেন্ট, ল নিয়ে প্রত্যেকটা কনস্টিটিউশনস অ্যান্ড ল তে অনেক বেশি স্কিল্ড, প্রেজেন্স মাইন্ড অত্যন্ত শার্প, ভীষণ পারদর্শী এই ফিল্ডে। সোলে আসার আর 2 মাস বাকি, 2 মাস পরই সোলে ফিরবে। সোলে ফেরার পর সোল ন্যাশনাল হাইকোর্টে অ্যাটর্নি হিসেবে জয়েন করবে এবং তার ল প্র্যাকটিস ওখানে করবে। তের বাবা ইয়নহো, ও নিজের মা তের 5 বছর বয়সে মারা গেছে, তাই ইয়নহো একটা বিয়ে করেছে জেনিকে, যাতে ছোট তের খেয়াল রাখতে পারে। ইয়নহো একটা মিডিল ক্লাস ছোটখাটো বিজনেসম্যান, কিন্তু পুরো পরিবারকে হেসে খেলে কমফোর্টেবল লাইফ কাটানোর জন্য যতটুকু প্রয়োজন ইয়নহো সেটা করে। বিজনেসের কাজের জন্য বাইরে বাইরে ঘোরে, মাসে 2 দিনের জন্য বাড়ি আসে, তারপর আবার কাজে যায়। জেনির একটা ছোট মেয়ে আছে 5 বছরের, কিন্তু ছোট মেয়েটা একটু শ্যামলা বর্ণের দেখতে হওয়ায় তের মতো ধপধপে ফর্সা না। আসলে তের আগের মাকে খুব সুন্দর দেখতে হওয়ায় তের মুখ একদম তার মতো, তুলি দিয়ে আঁকা ছোট্ট পুতুলের মতো ফর্সা, যেন একটা বার্বি ডল। তাই জেনির ভীষণ রাগ হয়, তেকে দেখতে পারে না, যেহেতু তার ছোট মেয়ে তের মতো সুন্দরী হয়নি, ঠিক মতো যত্ন করে না। এই যে কালো হলে সুন্দরী হয় না, এই ধারণাটা অনেকের মতনই জেনির মনেতেও আছে, কিন্তু যে ধারণাটা একদমই ঠিক না। সমস্ত বর্ণের সমস্ত রঙের মানুষই সুন্দর। জেনি 12 বছরের ছোট মেয়েকে ঠিক মতো খাবার দেয় না পুষ্টিকর, অযত্নে বেড়ে উঠছে তে। যখন ইয়নহো বাড়িতে আসে মাসে একবার, তখনই ইয়নহোকে দেখিয়ে দেখিয়ে তে সাথে ভালো ব্যবহার করে জেনি, আবার ইয়নহো যখন চলে যায় আবার খারাপ ব্যবহার করা শুরু করে। তে ছোট্ট মানুষ ভীষণ ভয়ে ভয়ে থাকে, কারণ তেকে তার সৎ মা জেনির সাথেই থাকতে হয়, এছাড়া তের কোনো কিছু করার থাকে না, তাই সে মুখ ফুটে তার বাবাকে কিছুই বলতে পারে না। অন্যদিকে জিনের একমাত্র ছোট বোন জেহোপ, জিন আজ প্রায় 7 বছর পর জেহোপের বাড়িতে ঘুরতে এসেছে দেইগুতে। অনেক কাজ ও ভীষণ ব্যস্ততার মাঝখানে জেহোপের বাড়িতে তার আসা হয় না। আরেকবারও এসেছিল 7 বছর আগে, তখন তেকে দেখেছিল তে ছিল 5 বছরের। আসলে তের বাড়ি এবং জেহোপের বাড়ি একদম পাশাপাশি, তাই তে জেহোপের বাড়িতে প্রায়ই আসে খেলা করতে। জেহোপের একটা ছোট্ট মেয়ে আছে, তার নাম রোজ, তার সাথে তের ভালো বন্ধুত্ব। ও বাবা, আমার হবি, আদরের হবি, আমার ছোট বোন, কেমন আছিস তুই? আরমের জন্য তো আসাই হয় না, কোথাও ঘুরতে যাওয়াই হয় না, এত কাজে ব্যস্ত থাকি। ও বাবা, এটা রোজ নাকি? আমার রোজ মা কত বড় হয়ে গেছে, এটা কি? ছোট মেয়েটাকে ঠিক চিনলাম না তো। প্রথমবার দেখা একটু লজ্জা পায়, লজ্জায় জড়ো জড়ো ভাব নিয়ে আস্তে আস্তে বলে, আন্টি আমার নাম তে, আপনি কেমন আছেন? বাহ, মেয়েটা তো খুব মিষ্টি, আমি ভালো আছি মা, তোমার ব্যবহার খুব সুন্দর। জিনুনি, উন্নিরে আর কি বলবো, ওর নাম তেও, খুবই ভালো মেয়ে, কি আর বলবো, ভালো মেয়ের কপালে ভালো মাই জোটে না, এই হলো দশা। জিনুনিরে কি আর বলবো তোকে তের কথা, ওর আসল মাটা 5 বছর বয়সে যখন মারা গেল হঠাৎ করে, তারপর থেকে ওর বাবা যে জেনিকে বিয়ে করে এনেছে, এক নম্বরের হাড় বজ্জাত মহিলা, এইটুকু একটা
ছোট্ট মেয়েকে না কোনো নিউট্রিশিয়াস খাবার দেয়, না পুষ্টিকর খাবার দেয়, না যত্নে রাখে। দেখতে পাচ্ছিস না এত সুন্দর চেহারার মধ্যে অযত্নের ছাপ? নিজের মেয়ে একটুখানি শ্যামলা বর্ণের, আর তেই আমাদের এত সুন্দর বলে তেইকে দেখতে পারে না। মানুষ কতটা নিকৃষ্ট হলে এই ধরনের রেসিজম তার মনের মধ্যে থাকে, যেটা একদমই করা উচিত না। আর ওই মহিলা আমাদের বাড়িতে তো খেলতে আসতেই দেয় না, তে তো লুকিয়ে লুকিয়ে আসে আমাদের বাড়িতে। ছি ছি ছি, এখনো মানুষের মনের মধ্যে এরকম ধারণা থাকে নাকি? আমার তো ভাবতেই অবাক লাগে। আমার কত করে একটা এরকম মেয়ের শখ ছিল, তারপর তো হলো ওই জাঙ্কুকা আমার। কিন্তু জাঙ্কুক হবার পর ভেবেছিলাম আর একটা মেয়ের জন্য ট্রাই করি, নিতে দিল কই। হিংসুটে ছেলে নিজের আদরে তো কাউকে ভাগ বসাতেই দেবে না। তে মা, তোমার বয়স কত, কত বছর হয়েছে এখন বলো তো আমাকে একটু। আন্টি, আমার বয়স 12 বছর, আমি স্কুলে পড়ি। কিন্তু আমার মা, জেনি মা, আমাকে স্কুলে যেতে দেয় না। আমি এখন আসি, আবার পরে আসব। আমাকে না তো জেনি মা খুঁজলে অনেক বকবে। এখন আসি, টাটা আন্টি। আহারে, কি সুন্দর মেয়ে, গলার আওয়াজটা কত মিষ্টি, একটা ছোট্ট পুতুল। আমার কত ইচ্ছা ছিল আমার এরকম একটা মেয়ে হোক, আর সেটা আর হলো কই। জাঙ্কুক তো নিজের আদরের ভাগ কাউকে দেবে না, এখন তো নিজে বিদেশে গিয়ে পড়াশোনা করছে। আমি আর ওর বাবা তো এখন কাজকর্মে ফাঁকাই ব্যস্ত থাকি। মেয়ে থাকলে একটা হতো। জিম্বনি, কান্না করো না, আমি আছি, তে আছে, আমরা দুজনেই তোমার মেয়ে, ঠিক আছে? জাঙ্কুক ভাইয়াকে একটু আদর দেবে না, সব আদর তুমি আমাদেরকে দেবে। এখন কিন্তু অনেকদিন আমাদের বাড়ি থাকতে হবে, তোমাকে কিন্তু যেতে দেব না অনেকদিন থাকতে আমাদের বাড়িতে, ঠিক আছে? আমরা অনেক ঘুরবো, অনেক আনন্দ করবো। দেখতে দেখতে 7টা দিন পার হয়ে গেছে, জিন জেহোপের বাড়িতে আছে 7 দিন হতে চললো। এই 7 দিনে তেয়ের সাথে জিনের অনেক বেশি বন্ধুত্ব হয়েছে, তাদের ভালোবাসার গভীরতা অনেকখানি বেড়ে গেছে। তে যেন জিনের একদম নিজের মেয়ে, জিন যেন তার একটা মেয়ে পেয়েছে এই 7 দিনে। আর তেও যেন তার হারিয়ে যাওয়া 5 বছর আগে যে মাকে সে হারিয়েছিল 5 বছর বয়সে, সেই মাকে যেন ফিরে পেয়েছে। জিন ভীষণ আদর করে তেকে, নিজের হাতে খাইয়ে দেয়, কিছু বানালে আগে বলে রোজকে গিয়ে তেকে ডাকতে। তে যায় তাই লুকিয়ে লুকিয়ে, রোজ জিনের আদর খাবার জন্য সে জেহোপের বাড়িতে চলে আসে। জেহোপ তেকে খুবই ভালোবাসে, কিন্তু পরের মেয়ে জেনির মেয়ে হওয়ায় জেহোপ কিছুই বলতে পারে না। এখন জেহোপ অনেক খুশি, তে জিনের আদর পাচ্ছে। জিনের আছে আছে জিনের কোলে মাথা রেখে তে শুয়ে পড়ে, আর জিনও পরম যত্নে তের মাথায় হাত বুলিয়ে দেয়। তে জিনের সামনে জিনকে নেচে গান করে, হাগ করে। জিন ভীষণ খুশি হয়, যেন মনে হয় একটা ছোট্ট মেয়ে পেয়েছে। জিনের এখন তের সাথে খুব ভালো সময় কাটছে, আর তেরও ঠিক একই হচ্ছে জিনের সাথে। 2 দিন হয়ে গেছে তে জেহোপের বাড়িতে আসেনি, এক পারও আসেনি। জিনের মনটা বেশ আনচান করছে তেকে দেখতে পায়নি বলে। এই 2 দিন তার মনটা যেন কিছুতেই মানছে না, মনে হচ্ছে ছোট্ট মেয়েটার মুখটা কতক্ষণ দেখেনি সে। হবি, তের কি কিছু হলো, তে আসছে না কেন? 2 দিন হয়ে গেল মেয়েটার এই বাড়িতে আসছে না, কতদিন হলো মেয়েটাকে দেখি না। আহাগো, মেয়েটা কত হাসি খুশি একটা মেয়ে। অন্নি, তোকে তাহলে কি আমি বলছিলাম, নিশ্চয়ই ওর বজ্জাত হার বজ্জাত মা জেনি জানতে পেরেছে মহিলাটা এত ধুরন্ধর মহিলা, নিজের মেয়েকে মাথায় তুলে রাখে আর ইতেকে এত পরিমাণে অযত্ন করে। সিন্ড্রেলা সৎমা যেরকম ছিল না, এই জেনি বজ্জাতকে না দেখলে আমি বুঝতামই না। কিছু বলতে গেলে নিজের মায়ের অধিকার দেখায়, কিসের মা ওটা যেটা মেয়েকে যত্ন করেই রাখতে পারে না? আমার রোজমণি কোথায়, মা একটু এদিকে এসো তো, আমি আর তোমার হবি মা মিলে গাজরের হালুয়া বানাচ্ছি, যাও তুমি গিয়ে তে উন্নিকে ডেকে আনো, তারপর তোমরা দুজনে একসাথে টিভি দেখতে দেখতে খাবে, ঠিক আছে? রোজ তো তার জিনমনির কথা শুনে তাড়াতাড়ি করে পাশের বাড়িতে তেকে ডাকতে চলে যায়। জেনি আন্টি, জেনি আন্টি, তাড়াতাড়ি তে উন্নিকে ডেকে দাও, আমার জিনমনি ডাকছে আমাদের বাড়িতে। তের মনটা রোজকে দেখে জিনের জন্য ভীষণ ছটপট করছে, কিন্তু একা ভয়ে এক কোণে জড়ো সড়ো হয়ে দাঁড়িয়ে আছে। জেনির ভয়ে কিছুই বলতে পারছে না তে। এই যে বদমাইশ মেয়ে একটা, মুখপুরি মেয়ে, নিজে জাস্ট ও জেহোপের বাড়ি আমার থেকে লুকিয়ে লুকিয়ে কতবার বলেছে ওদের বাড়িতে যাবি না, এখন ওদের বাড়িতে গিয়ে আমার নামে বদনাম করা হয়, নিজের মা খারাপ। জিন আন্টি
সেই সাথে ভাব জমিয়েছো আয় আজ তোর একদিন কি আমার একদিন বাড়ি বই ডাক্তার চেক কি প্রমাণ করতে চাস তুই আমি খারাপ আমি তোকে দেখি না বাজে মেয়েটা খুব সাহস বেড়ে গেছে না দিন দিন অনেক বেশি সাহস বেড়ে গেছে ঠিক আছে অনেক পরিমাণে কাঁদছে জেনির এই শাশানি চোখ রাঙানি এবং মার্কে তে প্রচন্ড পরিমাণে ভয় পায় জেনিও সাইকোর মতো অমানুষের মতো বেদ দিয়ে তেকে মারছে এমনই ভাব তেকে বেদ দিয়ে মেরেছে বেতের আঘাতে তের ফর্সা দুটো হাতে লাল লাল দাগ জমে গিয়েছে চারিদিকে রোজ সমস্ত কিছু দেখে এক দৌড়ে ছুটে নিজের বাড়িতে চলে আসে বাড়ি এসে জিনকে সমস্ত কথা বলে জিনও কথাটা শুনে তাড়াতাড়ি করে কোনো দিকে না তাকিয়ে রোজকে নিয়ে সোজা জিন বাড়ি থেকে বের হয়ে তেরের বাড়ির দিকে চলে যায় রোজ আর জিনকে যেতে দেখে যে হোক তাড়াতাড়ি করে বাড়ি থেকে বেরিয়ে সেও তাদের পিছন পিছন তের বাড়ির দিকে যায় তের বাড়িতে পৌঁছানো মাত্রই জিনকে দেখে তে ছুটে এসে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে আন্টি আমাকে বাঁচাও জেনি মা আমাকে অনেক মারছে আমাকে আরে মেয়েটাকে কিভাবে মেরেছে এইভাবে কেউ এত ছোট মেয়েকে মারে হাতগুলো একদম লাল লাল দাগ হয়ে গেছে এতটুকু ছোট হাত আপনার কি কোনো কাণ্ড জ্ঞানী আপনার মতন সাইকো মহিলা আমি দুটো দেখিনি বিনা কারণে কেন অত্যাচার করছেন মানছি আপনার নিজের মেয়ে নয় কিন্তু আপনার মেয়ে তো এইটুকু মেয়ের উপর কি করে এই যে চুপ করেন অনেকক্ষণ ধরে অনেক কথা বলেছেন কি আপনি উড়ে এসে জুড়ে বসেছেন আমি আমার হাজবেন্ডের মেয়েকে মারবো কি না মারবো সেটা আমার ব্যাপার আমি ওর বায়োলজিক্যাল মাদার না হলেও লিগালি কিন্তু আমি ওর মা আর আমি শাসন করছি সেটা আমার ব্যাপার আপনি আমাকে সাইকো বলার কি আপনার দেখছি দরদ উদলে উঠছে মায়ের থেকে মাসির দরদ বেশি কথাটি আছে না চুপ করুন আপনি কোন মুখে এত বড় বড় কথা বলছেন শুনি আপনি জানেন আমি কি আমার নাম কিংস অফ জিন আপনার মতন 10টা জেনিকে এক হাতে কিনে আর এক হাতে বেচতে পারি আমি আপনার কোন দোষ ছাড়াই আপনি যে এই ছোট্ট মেয়েটার উপরে শাসনের নাম করে অত্যাচার করে যাচ্ছেন দিস ইজ নট ফেয়ার জেনি এসেছে আমার কাছে বড় বড় কথা বলতে কে আপনি কিংস অফ জিন আপনি জিনি হন আর জাহানি হন আমার দেখার দরকার নেই ঠিক আছে আমার বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে এত বড় বড় কথা বলবেন না আমি কি করব না করব আমার ব্যাপার এত যদি দরদ উতলে ওঠে যান না নিজেদের সাথে নিয়ে যান না বউ করে বাড়ির বউ বানিয়ে এসেছেন দুদিন তো এসেছেন ঘুরতে তারপরে দরদ দেখাচ্ছেন তে এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিন ও জেনির মধ্যে সমস্ত কাণ্ড কারখানা দেখছে তাকে নিয়ে ঝগড়া হচ্ছে এটা সে বোঝে 5 বছর বেলায় তার মা মারা যাবার পর থেকে তার বাবার আড়ালে জেনি যে তাকে অবহেলা অযত্ন ও অত্যাচার করে সেটা খুব ভালোভাবে তে জানে অবহেলা ও অত্যাচার ভালোবাসার পার্থক্যটা ছোট থেকেই তে বুঝেছে প্রতি পদে পদে অবহেলিত ও অত্যাচারিত হতে হয় বিনা কারণে তার মা মারা যাবার পর থেকে তে যে শুধু ভালোবাসার কাঙাল অন্যদিকে জিন ও জেনির মধ্যে তেকে নিয়ে ঝগড়া এখনো পর্যন্ত চলছে জেনি তো যাচ্ছে তাই ভাবে জিনের সাথে ঝগড়া করছে ছোট বড় নানান ধরনের ইগোইস্টিক কথাবার্তা অপমান দুই করছে এক পর্যায়ে জিনকে জেহোককে ও রোজকে তাদের বাড়ি থেকে বের করে দিয়ে তাদের মুখের সামনে দরজাটা বন্ধ করে দেয় আর তেকে টানতে টানতে ঘরে নিয়ে চলে যায় দেখলি অন্নি তোকে আমি বলেছিলাম না এক নম্বরের দজ্জাল মহিলা কিছু বলতে গেলে মায়ের নাম করে শুধু মাত্র অধিকার দেখায় মা হিসেবে কোনো কাজটা তুনি করে না কি বলবো রে তে দুর্ভাগ্য মেয়েটা যে শুধু ভালোবাসার কাঙাল একটু ভালোবাসা চায় তারপর তারা সবাই জেহোপের বাড়ি চলে যায় জিন বাড়ি আসার পর থেকে চেয়ারে একভাবে চুপ করে বসে আছে আর নিস্তব্ধে তার চোখ বেয়ে জল পড়ছে কারোর সাথে একটা কোনো কথা বলেনি জেহোপ আর এম রোজ সবাই মিলে জিনকে সমস্ত কিছু জিজ্ঞাসা করছে কারোর কথার কোনো উত্তর দেয়নি চুপ করে বসে আছে এক পর্যায়ে হঠাৎ করে উঠে দাঁড়িয়ে বলল অনেক হয়েছে আর না আর ওই মেয়েটা ছোট্ট একটা 12 বছরের ফুলের মতো মেয়ে কত অত্যাচার সহ্য করবে আমি ওকে নিয়ে আসব এই জিন দেখো যা করবে ঠান্ডা মাথায় করো মেয়েটা ভালো ভালোবাসো ঠিকই মেয়েটাকে আমিও ভালোবেসে ফেলেছি এই কদিনে নিয়ে আসবে ঠিক আছে কিন্তু কি করে নিয়ে আসবে কেন আরে তুমি আর একটা মেয়ে অ্যাডপ্ট করতে পারবে না জাঙ্গুক তো আমাদের একটাই ছেলে না হয় আমাদের তো এত এত সম্পত্তি এত এত টাকা পয়সা কি হবে একটা ছেলে কি ভোগ করে শেষ করতে পারবে তুমি মেয়েটাকে অ্যাডপ্ট করে নাও না কে বললো আমি অ্যাডপ্ট করতে পারবো না জিন তুমি 10টা বললে আমি 10টা কি অ্যাডপ্ট করব বাচ্চা নিয়ে সেটা আমাদের সিদ্ধান্ত ছিল জাঙ্কুকের পর কিন্তু ওরা কি রাজি হবে স্পেশালি তে সৎমা জেনি ও কি করবে ওপ্পা কথাটা ঠিকই বলেছ
আছে। যদিও বা জেনি তো রাজি হয়ে যাবে, কেন কি জেনি তো তেকে ঘাট থেকে নামাতে পারলেই বেঁচে যায়, সেটা যে করেই হোক। কিন্তু ইয়োনো ভাইয়া অনেক ভালো মানুষ, সে তার মেয়েকে খুব ভালোবাসে, দু মেয়েকে একদম সমান চোখে দেখে, তের প্রতি ভালোবাসা তার একটুকু কমেনি। সে কখনোই রাজি হবে না নিজের মেয়েকে অন্য কারোর হাতে তুলে দিতে বা অ্যাডপ্ট করাতে। বাহ, তাহলে তো কথা শেষই হয়ে গেল, আর কোনো কথা রইলই না, দরকার নেই। আমি তেকে নিজের বাড়ির বৌমা বানিয়ে আনবো, জাংকুকি পারবে একমাত্র তেকে এই জীবনের হাত থেকে বাঁচিয়ে নতুন জীবন দিতে। তুমি তোমার ছেলে জাংকুককে ফোন করো, করে দেশে ফিরতে বলো, 2 মাস পরে দেশে ফিরবে না, দেশে ফিরতে বলো। তের বাবা ইউনোকে রাজি করানোর দায়িত্ব আমার। তের অনেক সহ্য করেছে, আর এই অত্যাচারিত অবহেলিত জীবন সহ্য করবে না। কী দোষ করেছে এই ছোট মেয়েটা? জেনির আসল চরিত্র ইয়োনোর সামনে কিভাবে খুলতে হয় সেটা আমার খুব ভালোভাবে জানা আছে। সোজা আঙুলে ঘি না উঠলে না, কিমসব জিন আঙুল বেঁকিয়ে ঘি তুলতে জানে। জিনের কথা শুনে সবাই আকাশ থেকে পড়ে। সবাই এটাও জানে জিন তের ভালোর জন্যই কথাটা বলেছে। তের অবস্থা সবাই তো চোখের সামনে দেখতেই পাচ্ছে। তারপর আর কি, সাথে সাথে জাংকুককে ফোন করা হয়। হ্যালো আপা, তুমি হঠাৎ করে এত রাত্রিরে ফোন করলে, কোনো দরকার আছে? আমি তো এই জাস্ট ঘুমাতে যাচ্ছিলাম। কেমন আছিস আমার ওয়ান অ্যান্ড অনলি সান জাংকু? ভালো তো বাবা, আমেরিকায় সব ভালো আছো তো তুমি? হ্যাঁ আপা, আমি ভালো আছি। বলো, কি বলার জন্য এত রাত্রিরে ফোন করেছো হঠাৎ? রাত্রির কেন হতে যাবে, কোরিয়াতে তো এখন দিনের বেলা। ও আচ্ছা, আমি তো ভুলে গেছিলাম, তাই না? রাত্রির হয় না। গার্লফ্রেন্ডের কথা জিজ্ঞাসা কেন করছো? তুমি তো জানো আমার কোনো গার্লফ্রেন্ড নেই। পড়াশোনা ছাড়া আমি কিছু করেছি নাকি কোনো কিছু করার টাইম পাই, একেবারে ডিরেক্ট গিয়ে বউকে ভালোবাসবো, আর গার্লফ্রেন্ড করা হলো না। যা বাবা, শুনে শান্তি পেলাম, মায়ের মন তো বুকের ভিতরটা ঠান্ডা হয়ে গেল। বাবা শোন না, তোর মা তোর কাছে একটা জিনিস চাই। তোর মা চাই তুই এখন বিয়ে কর। বিয়ে করবি বল? হঠাৎ বিয়ের কথা বলছো, কিন্তু তুমি যদি চাও আর আপা যদি চায়, আমার বিয়ে করায় কোনো আপত্তি নেই, আমি বিয়ে করব। কিন্তু মেয়েটাকে? উহ, কি যে শান্তি পেলাম, এই না হলে আমার ছেলে জাংকু, আমার কুকি বেবি। বাবা তুমি তাড়াতাড়ি আমেরিকা থেকে 2 মাস পরে এক্ষুনি ভিসা ফিজা রেডি করে ফেলো, টিকিট কেটে ফ্লাইটের টিকিট বুক করে তাড়াতাড়ি চলে এসো। তুমি আসার পরেই জানতে পারবে মেয়েটাকে, বুঝেছো?